আদ্রিত ও সৌমিত্রিশার প্রেম আবারও প্রকাশ্যে এলো সোনার সংসার অ্যাওয়ার্ডে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। ধীরে ধীরে নাকি পরিণতির দিকে এগোচ্ছে মিঠাইয়ের গল্প, টেলিপাড়ার জোর গুঞ্জন। এপ্রিল মাসেই শেষ হচ্ছে বাংলা টেলিভিশনের একসময়ের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি। যদিও এই বিষয়ে এখনও চ্যানেল বা কর্তৃপক্ষ অফিসিয়ালভাবে কিছুই জানায়নি, আপাতত টেলিভিশনের সবচেয়ে এই পুরনো মেগা রাজত্ব করছে এখনও টিআরপিতে সেরা দশের ভিতরে তো রয়েছে বটে, স্লোট লিটারও হচ্ছে। কিছুদিন আগেই সৌমিত্রিশা ও আদ্রিতের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল, আর মাঝে আবার তাদের বিচ্ছেদ। কিন্তু সোনার সংসার অ্যাওয়ার্ডে আদ্রিত যখন, তবে গত দুদিন আগেই সোনার সংসার অ্যাওয়ার্ডে হাজির হয়েছিল আদ্রিত ও সৌমিত্রিশা। সেখানে সৌমিত্রিশা আদ্রিতের পুরস্কার পাওয়া নিয়ে অনেক খুশি হয়, যতটা না খুশি হয়েছিল সেই পুরস্কার পাওয়াতে। আর এদিকেই জল্পনা উস্কে দিয়েছে, যখন সৌমিত্রিশা হাসি দিয়েছিল তখন দর্শকদের একাংশ সৌমিত্রিশার দিকে তাকিয়ে দেখছিল আদ্রিতের পুরস্কারে কতটা খুশি হয়েছে সে। আর এ থেকেই আবারও জল্পনা শুরু হয়েছে যে বাস্তবে প্রেম করছে আদ্রিত ও সৌমিত্রিশা। তো বন্ধুরা, এই বিষয়ে তোমাদের মতামত কী কমেন্ট করে জানাও। ধন্যবাদ।